কাছে লোক যে সম্মানে যায় আমার কাছে সেই সম্মানে যায় না কেন ওই গোলামের বয়স বেড়েছে এই গোলামের বয়স যখন বাড়ে না বয়স নবীর গোলামদের বাড়লে দামও বাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ তাই নিজেকে নবীর গোলাম বানাও দেখো চাঁদের আলোচনা আজও হচ্ছে কেন চাঁদ নিজেকে রসুলের গোলামের পরিচয় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা খুশির খবর শোনাই যখন চাঁদটা দুটো করে হচ্ছিল আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামান রাজা চিরামান সে অন্য ধর্মে ছিল সে ওই রাতে ফাঁকে বসেছিল চাঁদ দুটো করে হচ্ছে দেখে বড় ঘাবড়ে গেছে শুধু সামান্য দুটো করে হয়েছে তা নয় কোন ইমাতা থেকে ওমাতা শুধু দুটো করে হয়েছে এক ফালি পাহাড়ের এই পাদদেশে আরেক ফালি পাহাড়ের ওই মাথায় কিছু সময় ছিল তা নয় বহুক্ষণ মধ্য রাত পর্যন্ত ছিল চেরামান রাজা দেখে থাপড়ে গিয়েছিল কিন্তু এই তারিখটাকে নোট করে রেখেছে পরে রাতের মধ্য কেটে যাবার পর চাঁদ আবার জুড়ে যায় কিন্তু এই দিনটাকে হিসাব রেখেছে হযরতে মালিক যখন কেরলে আসে আমার ভারতবর্ষে তখন হযরতে মালিককে কেরলের রাজা চিরামান জিজ্ঞাসা করে আরে তোমরা তো আসমানি কিতাবের খোঁজ রাখো বলতে পারো চাঁদটা অমুক তারিখে কেন দুটো করে হয়েছিল হযরতে মালিক হুজুর বললেন আরে রাজা মশাই এটা তো আমার মূল নবীর হাতের ইশারাতে চাঁদ দুটো করে হয়েছিল বিস্তারিত অজ্ঞা শুনিয়েছিল চিরামান রাজা বলে উঠল তিনাকে পাবো কোথায় হযরতে মালিক বললেন তিনি মক্কায় রয়েছে চিরামান রাজা দেরি করল না মাগো ভারত থেকে কেরল থেকে গিয়ে মক্কা জমিনে পৌঁছে আমার নূর নবীর কদমে গিয়ে তত হাত রেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবক শোনো এই চাঁদ টুকরো হয়ে যাওয়ার নিদর্শন চীনের বুকেতে একটা জায়গায় ঘর করা আছে সেখানকার মানুষ দেখেছিল সেই তারিখ আজও খোদাই করে লিখে রেখেছে এই চাঁদ টুকরোর বিষয় নাসা থেকে যখন চাঁদে গিয়েছিল তারা এসেও বলেছিল চাঁদ একবার যেন টুকরো হয়েছে সেখানে চূড়া লেগেছে আরে বিজ্ঞানী নাসা শোনো একবার টুকরো হয়েছিল ঠিকই দেখেছ কিন্তু ডামেন আর লালের ইশারাতে হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নূর নবীর ইশারায় আমি তাই যুব সমাজকে বলবো এই নবীকে নিজের নেতা বানাও এই নবীকে নিজের সরদার বানাও এই নবীকে রসুল নবী বলে মানো জীবনের প্রতিটা জায়গায় ইনাকে মডেল বানাও পৃথিবীর শ্রেষ্ঠ তুমি হবে তোমাকে দেখে দুনিয়া ফলো করবে আজ তুমি কোথায় ছুটছো কার পিছনে ছুটছো তাকে দেখছো যার সমাজ শিখবে যার চরিত্র ঢিকবে যার ক্যারেক্টার ঢিকবে যার ভাষা ঢিকবে তার পিছনে তুমি জিন্দগি কাটিয়ে আজকে দুনিয়ার পূজা হয়ে দাঁড়িয়েছি তুমি আমি তাই সবাই মিলে আমাদেরকে ইউজ করেছে ব্যবহার করেছে লুটেছে আজকে প্রতিজ্ঞা নিচ্ছে আমাদেরকে শেষ করে দিবা আসো সময় আছে নবী পাকের কদমে আসো নবীকে মডেল বানাও নবীকে বিয়ার করো নবী অনুসরণ করে জিন্দগি কাটাও মনে রাখবে আমাদেরকে মিটাবার চেষ্টা চিল্লি স্থান করেছিল মিটে গেছে হালাকু খান করেছিল মিটে গেছে অথবা আকবর করেছিল মিটে গেছে যারা যারা চেষ্টা করেছে মিটে গেছে শুধু যদি আমরা হুজুরকে ধরে রাখি আল্লাহ আমাদেরকে আবার কামিয়াব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত জাদুঘর আবু বকর আবু জেল কানে এসে বলছে দেখেছো কত বড় জাদুঘর কত বড় জাদু করেছে আবু জেহেল তো মূর্খ আবু জেহেল মানে কি মূর্খের পিতা আবু জেহেল মানে কি জাহিলের পিতা হাবিব আজমি জানে তো যে আসমানে যখন চাঁদ দুটুকুর হয়েছে ইনি জাতা না ইনি জাদুকর না যে আসমানে জাদু চলে বলে চলে না যে আবু জেহেলকে তম্বি করেছে বকেছে রাত করেছে চুপ কর আরে ভাই বক বক করছে তুমি বলে না কিছু চুপ করিয়ে দিন আমি আমার ভাষাই বলছি আপনাকে যেটা বুঝতে পারবেন ওই সময় হাবিব আজমি আমার রাসূলুল্লাহ থেকে আরো দুই এক কদম এগিয়ে গেলেন এগিয়ে যে বলছে মুহাম্মদ এক ফটোটা হচ্ছে আমার মনের মধ্যে একটা কথা বলতে পারবে হাইরে মুফতি হাইরে মৌলানা হাইরে পীর সাহেব হাইরে পীর দাদা আজকে কিছু মুফতি মৌলানা বেরিয়েছে যারা বলেন নবী নাকি